माँ, माँ तुम एक की कोयले को दिखी नहीं, दो दिन इन मुद्दे तुम्हें तुम्हें की कोड़े पत्तर जोकर कोड़ में। अन्ना, कुशाई टा उरे बिरुद्धे आतो रुके धारणों की संभव। तुम्हें एकदम बॉय पे होने, एकदम ना, किच्छुटी हो बने, कोई जीतो। আপনি আগে ঘরে ফিরে চলুন মা। সত্যি দুদিনের মধ্যে এখানে পাত্র খুঁজে বিবাহ এ তো অসম্ভব ব্যাপার, আমাদের একটু ভাবতে হবে মা। সত্যি মা, সব জায়গায় এসে একখানা কাণ্ডি তোমার না গটালেই নয়। আচ্ছা মা, ওই মেয়েতে এখানে জন্মেছে, এখানেই বড় হয়েছে, তা সত্যি সত্যি যদি ওকে শ্রীকৃষ্ণের পায়ে সুপে দেয়া হতো তাহলে খেতিটা কি ছিল? আচ্ছা বন্ধু, মেয়েটার অসহায় মুখখানা নাকি তোমাদের কারোরই চোখে পড়ছে নে? যদু গোসাইয়ের মুখে মুখে আমি অমন করে কথা কইতে চাইনি, কিন্তু উনি একজন নিষ্পাপ মেয়েকে পাতকি করেছেন, আর আমি তা কি করে সহ্য করব পদ্ম? কি অনুদা, তুমি অমন করে কান্নাকাটি করো না মা, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করব, তুমি দেখো। আমার মতো সামান্য মেয়ের ইচ্ছে অনিচ্ছের কথা ভেবেছেন রানীমা, এই যথেষ্ট। যদি এই ধামে ঠাই না হয় তাহলে বৃন্দাবনে যাব, সেখানে নিশ্চয়ই ঠাই পেয়ে যাব আমি। না অন্নদা, তার কোনো প্রয়োজন হবে, আমি বেঁচে থাকতে কোনো মেয়ের অসম্মান হবে তা আমি কখনো মেনে নেব না। তোমাকে যত গোসাই সাজা দিতে পারবেন না আমি করছি। শুনছেন, আপনি ছোটাউরের খোঁজে কোনো লোক পাঠান, ছোটাউরের বিষয়ে কি কন তা একবার শুনতে হবে। আর মা, মা এখন ঘরে চলো দেখিনি, এভাবে ব্যথে বস্ত হয়েও নে। হ্যাঁ মা, আপনারা ফিরে যান, আমি একটু ছোট ঠাকুরের খোঁজ করে আসছি। চারিদিকে ফাঁক খেলা হচ্ছে, আমার ধারণা উনি এখানেই কোথাও আছেন। মতো তাড়াতাড়ি ফিরে এসো, কেমন বেশি দেরি করলে। হ্যাঁ মা। এই পবিত্র নবদ্বীপ ধামে এই মেয়ের জন্য একটিও পাত্র জুটবে না। আমার বড় অস্থির লাগছে, তা ওরা আমার মান রাখবেন আমি জানি, তিনি কিছুতেই আমাকে ফেরাবেন না জানি আমি। এসো তো এসো, এখানে এসে একটু চুপ করে বসো দেখিনি, বসো। আচ্ছা কে কোথায় আছো? মায়ের জন্য একটু মিছরি শরবত আনো দেখিনি। মা কইছিল আমি গিয়ে সব বোত নিয়ে আসছি। দিদমা তুমি বসো এখানে, ও ওই তো বৌরা, এসো দেখি আমার সঙ্গে। কি মাসিমণি, দিদমার কি হয়েছে? কি আর বলবো, মা ওই আঁকড়ায় গিয়ে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিল, তাই আর কি। তোমরা কেউ গোসাইয়ের ব্যবহারখানা একবারও দেখলে নি? সকলে মিলে অন্নদাকে কোণঠাসা করা হচ্ছে, আর মানতার মনের অবস্থা কানা, তার মনে যে এখন কি। আচ্ছা আচ্ছা, অন্নদা এখন কোথায়? সে কি ঘরের ভেতরে আছে? মা মা, অন্নদা মনে হয় মন্দিরের ওদিকে গেছে। মা, তোমাকে একখানা কথা বলি, এখানে তো আমরা ঘুরতে এসেছি, তুমি কেন এখানে এসে একখানা গোল পাকাচ্ছ কাও দেখি? এটা তো তোমারই শত্রুর বাড়ছে। পদ্ম, তুমি তো খুব ভালো করে জানো আমি এমন করে চিনতে করতে পারিনি। মা মা, তুমি একটু শান্ত হও দেখিনি। ওই তো পেশুনো এসে গেছে, আয় তো। মা এবার শিগগিরই এই মিছরি শরবত খান খেয়ে নাও। না ছোটকু, কি এসবের কোনো প্রয়োজন নেই। রাঘব, তুমি নায়েব বসাইকে খবর দাও, আজকের মধ্যেই তিনি যেন একজন পাথরের জোগাড় করেন। আমি কিন্তু আঁকড়ায় বড় মুখ করে এ কথাখানা কয়েছি, মানতা যেন ভয় না পায়, তার মেয়ের কোনো বিপদ হতে আমি দেব না। দিদমা, আমি দেখছি,
গণেশ তুই যাবে আমার সাথে? চলো এসো। রানীমা 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 সর্বনাশ হয়ে গেছে। রানীমা ওই গোসাই চতুর্দিকে রটিয়ে বেড়াচ্ছে, আপনি নাকি ওই মহাপাতকির সাথে এখানকার কোনো পাত্রের বিয়ে ঠিক করেছেন। দয়া করে আপনি ওই অন্নদার জন্য পাত্রের সন্ধান বন্ধ করুন, এরপর ওরা সবাই এখানে এসে এই বাড়ির ক্ষতি করে দিয়ে যাবে। করে রানীমা সব বন্ধ করুন রানীমা। এরপর ওই মানদা বৈষ্ণবীর যে কি হবে কে জানে। সে কোথায় রাঘব? গণেশ তোমরা একবার তিনের খোঁজ করতে যাও দেখিনি। আর অন্যটাই বা কোথায়? সে তো পুজো দিতে গেছে শুনেছিলাম। রানীমা মানদা মানদা এই অবস্থা তোমার কি করে হলো? রানীমা রানীমা আমরা আমরা আজ এখান থেকে বৃন্দাবন চলে যাবো রানীমা। আমরা এখানে থাকলে আপনাদেরও ভালো হবে না? যে মান রক্ষে করার জন্য এত বড় একখানা কাজ করতেও হাত কাঁপল নে। আর তো ছেড়ে দেওয়া যায়নি। ছোট ঠাকুরকে কোথাও খুঁজে পেলাম না। আমি নাট মন্দিরে গিয়ে দেখছি ওখানে দোল উৎসব পালন করা হচ্ছে, হয়তো ছোট ঠাকুর সেখানেই থাকবেন। আমি সেখানে গিয়ে আপনি কি যাবেন? এই কারণেই তো এখানে এসেছি মোতর। তবে কি জানো তো, এখন আমাকে একখানা বড় সিদ্ধান্ত নিতে হবে। নায়েব মশাই আপনি এখন আসুন কেমন? আগে রানি পদ্ম, তোমার আর গণেশের সাথে আমার কিছু কথা কইবার আছে। অন্নদাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? যোগ্যতার বিচার তুমি ঠিক কিভাবে করছো একটু কইবে? দোয়াই তোমার মা, দোয়াই তোমার, এসব তুমি বন্ধ করো। অন্যের ভালো করতে গিয়ে নিজের পায়ের কুরুল মেরো না মা। তোমার বড় জামাই তোমাকে যদি প্রশ্ন করে তুমি কি উত্তর দেবে? মা, আমার গণেশটা সবে মাত্র আমার কাছে এসেছে, তুমি ওকে বানের জলে ভাসিয়ে দিতে চাইছো মা? আমি তোমাকে আজ্জোর করে কইছি মা, তুমি বন্ধ করো, বন্ধ করো এসো। গণেশ, আমি জানতে চাই তোমার কি মত। দিদমা, আমি কি বলবো? মা যা স্থির করবেন তাই হবে। বাবা মশাই জানলে
কতটা রাজি হবেন জানি না। তিনি যে এখনো শোনেনি যে আমি মায়ের এখানে আছি। শুনলে তো মা, শুনলে তো আমার গণেশ কি কইল, দয়া করে এরপর তুমি আর বেপদ বাড়িও নে মা। ভদ্র, তোমাদের অমত যে আমি কোনো কাজই করতে পারবো না তা তুমি খুব ভালো করেই জানো। আমি শুধু ভাবছিলাম মিঠার মানখানা যদি রক্ষে করা যায়। তোমাদের বাবা মশাই সবসময় কি কইতেন জানো? তিনি কইতেন আসল পুরুষ মানুষ হচ্ছে সে যে মেয়েদের মান রক্ষে করে। মথুর তো এককালে আমার করুণার মান রক্ষে করেছিল। গোপাল, তাকে আমি যখন কয়েছিলাম সেও তো প্রসন্নকে বিয়ে করেছিল। এমনকি রাঘব, রাঘব তো কমলার মান রক্ষে করেছে, করেনি? আমি তাই ভাবছিলাম এবারে আসলে আমারই ভুল জানো তো, আমারই ভুল। আমি সত্যি ভুলে গেছিল গণেশের উপর আমার কোনো অধিকার নেই। যাকে যাক, তবে আমি নিশ্চিত রাজা মাধব ঠিক একখানা ব্যবস্থা করবেন। অমতুর, চলো আমরা এখন যাই, নাট মন্দিরের দোল উৎসবে যোগ দিব, চলো। আপনি এত ভেঙে পড়ছেন কেন? আপনি তো এই তো কথাখানা তুললেন, গণেশকে একটু ভাবনা চিন্তা করতে দিন। আর কি ভাবনা চিন্তা করবে মথুর বাবু? আপনি এবার হুট করে আমার গণেশকে নিয়ে কেন পড়লেন কোন দিকে? দিদি, আপনার বেটা শিক্ষিত, পাশ্চাত্য চিন্তাধারায় সে বিশ্বাসী, বড় ভালো ছেলে। সে কখনোই তার মায়ের বিরুদ্ধে যেতে পারে না। হ্যাঁ, যুক্তি তর্ক দিয়ে সে তার মায়ের মন বদল করতে পারে। বদ্যদি, সত্যি কথা বলতে আপনি আর আগের মতো নেই, না হলে রাঘবকে আপনি নিজের মনে করতেন না এখন। একটা কথা বলি মা, আমি আপনি আর রাঘব বরং নাট মন্দিরে যাই, সকলের তো যাওয়ার দরকার নেই, সকলে এখানেই থাকুক। আমার মনে হয় গণেশের কিছু কথা বলার আছে তার মায়ের সাথে, কি গণেশ? তাই তো মিশুবাবু, না মানে আমি কি বলবো? আমাদের কিছু বলতে হবে না বাবা, তোমার যা বলা তুমি তোমার মাকে গিয়ে বলো, তাহলেই হবে। শুধু একটা কথা মাথায় রেখো, একটা অসহায় মেয়েকে আশ্রয় দেওয়া মানে একটা মানুষের মতো কাজ করা। রানীমার পরিবার চিরকাল মানুষের মতোই কাজ করে এসেছে, শুধু এইটুকু মাথায় রাখলেই হবে। আর তোমায় কিছু করতে বলবো না, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে, কেউ জোর করবে না। রাধা মাধব, সকলকে সুবুদ্ধি দাও, তুমি ঠাও সুবুদ্ধি দাও, যা হবে তা যেন সকলের মঙ্গলের জন্যই হয়।
আমি যে কাউকে দেখতে পাচ্ছি না ঠাউর। আমি কোন দেশে গেলে তাতে দেখা পাব? তুমি আমার পথ দেখাও ঠাউর, আমার তুমি পথ দেখাও, আমি যেন অষ্ট সখীদের দেখা পাই। তুমি আমার পথ দেখাও ঠাউর, আমি তোমার উপরেই সব ছেড়ে দিল, পথ দেখাও। আমি কোন দেশে যাব আমার কয়ে দাও তুমি। কোথায় চলে গেলেন ছোট বচ্চাজি? দিদিমা আমি এগিয়ে গিয়ে দেখে আসি, দাঁড়ান। আসুন মা, চলুন আমরা নাট মন্দিরে রাধা মাধবের সামনে আবির খেলা দেখি, ছোট ঠাকুর ঠিক চলে আসবে। এত রাঘব গেছে, নিয়ে আসবে। না না মতো, তুমি জানো নেই, এখানে আসার পর থেকে ছোট ভট্টাচার্যের হাবভাব কেমন যেন অদ্ভুত লাগছে, খুব অদ্ভুত লাগছে। কেমন যেন ঘোরের মধ্যে থাকছেন তিনি, কোথায় যাচ্ছেন, কি করছেন কিছুই বোঝা যাচ্ছে না। রীতি ঠাকুরও সামাল দিতে পারছেন না। এখন আমার দেখে মনে হলো উনি যেন কারোর পেছনে হাঁটছেন। মা আপনি আপনি উতলা হবেন না, চলে আসবে ছোট ঠাকুর, চলে আসবে। আপনি আসুন দেখি নাট মন্দির, আসুন।